হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সারা ব্লগ বিডি। আমি আজকে তৈরি করব লুচি। চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় গরম গরম লুচি। চলুন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাই আমাদের সাথেই থাকবেন। লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যে যেমন লবণ খান সে তেমন লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় পরে তাহলে আরো একটু তেল দিয়ে নিব, মনে হচ্ছে না প্রয়োজন হবে। 1 টেবিল চামচ তেলে এটা যথেষ্ট। দেখুন আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে যতক্ষণ পর্যন্ত এরকম মোট করা না যাবে ততক্ষণ পর্যন্ত তেল, ততটুকু তেল দিতে হবে এটা মোট করা যায়, সেই জন্য এটাতে আর তেল লাগবে না। তেলটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে নিব। পানিটা আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কুসুম গরম পানিতে লুচিটা বেশি নরম এবং সফট হয়, যেহেতু আমরা এটার মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। ঘরে খাওয়ার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ না করাটাই বেটার। আমি এটাকে ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে। আমার ডোটা হয়ে গেছে, ডোটাকে তারপরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটার মধ্যে আমি ছোট ছোট করে এটার থেকে ছোট ছোট করে নেব। লুচি বানানোর জন্য যতটুকু আকার লাগে অতটুকু আকারে লুচিটা কিন্তু গরম গরম খেতেই ভালো। ঠান্ডা হয়ে গেলে লুচিটা মজা থাকে না খাওয়ার। ভাবে করে আমি সবগুলি লুচির ডো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে লুচি বানিয়ে নেব। লুচিগুলি বানানোর জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে প্রথমে আমি এগুলোকে গোল গোল করে নিচ্ছি একেবারে সবগুলোকে আরেকটু মতে, যাতে আমার লুচিটা সুন্দর হয়। সেই জন্য আমি এটার মধ্যে লুচিগুলো বানিয়ে নেব। আমি প্রত্যেকটা লুচি এভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা লুচি এভাবে করে নিব। এখানে আমি একটু গুঁড়িয়ে ছিটিয়ে নিয়েছি। আমি এখান থেকে একটা একটা করে লুচি নিয়ে নিয়ে নিব। যে যার মতো করে বানিয়ে নিতে পারেন। লুচিটা যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই, যাই যেরকম আকার হবে ওরকমই সুন্দর। আমার কাছে লুচিটা গোল ভালো লাগে না, ওই জন্য আমি লুচিটা গোল বানাই না। যেরকম আকার হবে ওরকমই লুচিটা সুন্দর। এভাবে করে আমি প্রত্যেকটা লুচি বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে লুচিগুলি বানানো, এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমি এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। চুলাটা আমি অন করে দিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি। এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়ে নিয়েছি, কারণ লুচিটা ডুবে তেলে ভাজতে হয়। সেই জন্য আমি একটা করে লুচিকে ভেজে তুলে নিব। তেলটা এখনও গরম হয়নি, গরম হলে আমি লুচিটা ভাজা শুরু করব। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। লুচিটা ছেড়ে দিয়েছি। মাশাল্লাহ লুচিটা আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে। দেখুন ফ্রেন্ডস, লুচিটা মাশাল্লাহ ভালোই ফুলেছে। ওয়াও, সুন্দরভাবে লুচিটা ফুলেছে। উল্টে দিচ্ছি,
আমি উল্টে পাল্টে এক এক করে লুচিটা ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা লুচি ছেড়ে দিচ্ছি। মাশাল্লাহ আমার এই লুচিটাও ফুলে ফুলে উঠছে। এভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি অল্প সময়ে সন্ধ্যার নাস্তা হিসাবে লুচি আলুরদম বানিয়ে নিতে পারেন। আমি তো লুচি আলুরদম ছাড়া চিন্তাই করতে পারি না, আমার খুব ফেভারিট একটা খাবার লুচি আলুরদম। আমার যখন মন চায় আমি তখনই বানিয়ে নিই। আশা করব আপনারাও একবার হলেও ঘরে ট্রাই করবেন আমার মতো লুচি আলুরদম। প্রত্যেকটা লুচি এভাবে ভেজে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর করে ফুলে উঠছে। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এত সুন্দরভাবে ফুলে ওঠাটা খুবই আমি এক এক করে সবগুলি লুচি এভাবে ভেজে নিব। আমি ভেজে নিচ্ছি এক এক করে। লুচিগুলি ভাজা শেষ হয়ে যাচ্ছে, এটা ভাজলেই আমার লুচি ভাজা শেষ। এটা ভাজলেই আমার লুচি ভাজা শেষ। এই লুচির একটু কম ফুলেছে, ওটা বেশি গরম হয়ে গেছে। চলো আঁচটা কমিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো লুচি সাথে আলুরদম। যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।